হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দুই দিনে কিভাবে ই পাসপোর্ট হাতে পাবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো। আসলে কি দুই দিনে পাসপোর্ট পাওয়া যায় কি না, বা এটা কিভাবে পেতে হবে, এর জন্য আপনাকে কি কি করতে হবে, কারা মূলত দুই দিনে ই পাসপোর্টটা হাতে পাবেন সেই বিষয়ে আজকে বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে বলে নিয়ে, যারা আমার চ্যানেলে এখনও নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অবশ্যই ওয়েলকাম। তো ভিউয়ার্স, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ই পাসপোর্ট দুই দিনে কিভাবে পাবেন সেই বিষয়টা। তো আমরা বর্তমানে ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে আসছি। ই পাসপোর্টের ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে epassport.gov.bd। আমি আপনাদেরকে একদম প্রমাণ সহকারে বা তাদের ওয়েবসাইট থেকে আপনাদেরকে দেখাবো যে নির্দেশনাগুলো কী কী আছে দুই দিনে আপনি ই পাসপোর্ট পেতে হলে। ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ক্লিকে চলে আসবেন। আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে জরুরি আবেদন নামে একটা অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করবেন। তো প্রথমে আমরা জেনে নেব যে আসলে জরুরি আবেদনটা বলতে কী বোঝাই। বর্তমানে ই পাসপোর্টে দুইটা আপনার অপশন চালু আছে, একটা হচ্ছে নর্মাল, আর একটা হচ্ছে জরুরি, আর একটা হচ্ছে সুপার এক্সপ্রেস। এই সুপার এক্সপ্রেসটাকে আপনাকে হচ্ছে এখানে বাংলাতে যে জরুরি আবেদনে লেখা দিয়েছে যে অতীব জরুরি যেটাকে বলা হয় বাংলাতে, অথবা ইংরেজিতে সুপার এক্সপ্রেস। মানে তিনটা সিস্টেম ই পাসপোর্ট বর্তমানে চলতেছে, সেটা হচ্ছে নর্মালি মানে রেগুলার, তারপর হচ্ছে এক্সপ্রেস, তারপর হচ্ছে সুপার এক্সপ্রেস। তো আজকে আমি যে বিষয়টা কথা বলবো সেটা সুপার এক্সপ্রেসের মধ্যে পড়ে, যে আপনি সুপার এক্সপ্রেস গতিতে মাত্র দুই দিনে কীভাবে আপনি ই পাসপোর্ট হাতে পাবেন এবং কী কী করতে হবে সেই বিষয়ে আমি আপনাদের দেখাবো। তো এখন প্রথমে আমরা জেনে নিই যে আসলে অতীব জরুরি পাসপোর্ট সেবাটা কী। দেখেন এখানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে যে অতীব জরুরি পাসপোর্ট সেবাটা কী। কিছু ক্ষেত্রে নাগরিকদের অতীব জরুরি খুব কম সময়ের মধ্যে পাসপোর্ট প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে নির্দিষ্ট শর্ত ও ফি পরিশোধ সাপেক্ষে অতীব জরুরি পাসপোর্ট সেবা গ্রহণ করিতে পারবেন। মানে হচ্ছে আপনার যে কোনো কারণে যে আপনার খুব ইমার্জেন্সি আপনার পাসপোর্ট দরকার, মাত্র দুই দিন সময় আছে আপনার হাতে, তাহলে আপনি এই সেবাটা নিতে পারবেন। এবং এটার জন্য নির্দিষ্ট কিছু ফি আছে এবং এই ফিটাও একটু বেশি। ফিটা কীরকম সেটা যদি আপনারা ই পাসপোর্টের ফির চার্ট যেটা আছে, এই যে চার্টটা, এটা এখানে যে পাসপোর্ট ফিতে ক্লিক করলে পেয়ে যাবেন। এখানে দেখেন যে যতগুলো চার্ট আছে এখানে সর্বশেষ একটা অপশন আছে যে দুই কর্মদিবসের মধ্যে, মানে হচ্ছে অতীব জরুরি বিতরণ ফি। আপনি দুই কর্মদিবসের মধ্যে পেতে চাইলে এই যে ফিটা, মানে যেখানে অতীব জরুরি লেখা আছে ওইটা আপনাকে দিতে হবে। যদি 48 পৃষ্ঠা 5 বছর মেয়াদি নিতে চান তাহলে যে 8625 টাকা দিতে হবে। তারপর 48 পৃষ্ঠার 10 বছর মেয়াদি নিতে চাইলে 10,350 টাকা দিতে হবে। তারপর হচ্ছে 64 পৃষ্ঠার 5 বছর মেয়াদি নিতে হলে আপনাকে 12,075 টাকা দিতে হবে। তারপর হচ্ছে 64 পৃষ্ঠার 10 বছর নিতে হলে 13,800 টাকা দিতে হবে। মানে হচ্ছে তিন নম্বর যে স্টেপটা, যে দুই কর্মদিবসের মধ্যে অতীব জরুরি বিতরণ, এখানে যে ফিটা লেখা থাকবে প্রত্যেকটার, এটা হচ্ছে আপনার জন্য প্রযোজ্য। মানে দুই দিনে যদি আপনি পাসপোর্ট নিতে চান এই ব্যাংক ফির মধ্যে যে কোনো একটা আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি চয়েস করবেন কোনটা আপনার দরকার, সেটা আপনি চয়েস করে ওই অনুযায়ী আপনি ব্যাংক চালান করতে হবে। তো এটা দেখলো ব্যাংক চালানের কথা। তারপর হচ্ছে অতীব জরুরি পাসপোর্ট ডেলিভারি কতদিনে পাওয়া যাবে। এই যে অতীব জরুরি পাসপোর্ট দুই কর্মদিবসের মধ্যে প্রদান করা হবে, মানে যে দুই দিন অফিস খোলা থাকতে হবে। ধরেন আপনি যদি বৃহস্পতিবারে গিয়ে জমা দেন পাসপোর্টটা, তাহলে কিন্তু আপনি আবার দুই দিনে পাবেন না। মানে হচ্ছে মধ্যে যে শুক্র এবং শনিবার দুই দিন বন্ধ থাকে, অফিসিয়ালি বন্ধ, আপনি পাবেন হচ্ছে পরের দিন, মানে হচ্ছে রবিবারে পাবেন। কারণ এখানে কিন্তু আপনার হয়ে গেছে 4 দিন। তো এইভাবে না ভেবে আপনি ভাববেন হচ্ছে দুই কর্মদিবস, মানে হচ্ছে যে দুই দিন অফিস খোলা থাকবে ওই দুই কর্মদিবসের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন। মানে টানা যদি অফিস খোলা থাকে রবিবার জমা দিলে রবি সোমবার, এই দুই দিনের মধ্যে আপনি পাসপোর্ট পাবেন। এটাকে বলা হয় যে দুই কর্মদিবসে আপনার পাসপোর্ট ডেলিভারি। তারপর হচ্ছে অতীব জরুরি পাসপোর্টের জন্য কারা আবেদন করতে পারবেন। এখন বলতে পারেন যে কারা কারা এটা পারবে আর কারা কারা পারবে না, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লেখা আছে দেখেন, বাংলাদেশি যে কোনো নাগরিক আবেদন করতে পারবেন। নতুন অতীব জরুরি ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে অনুকূল, মানে আপনার পজিটিভ প্রাক পুলিশ প্রতিবেদন প্রয়োজন হবে। তবে 2010 সাল থেকে ইস্যুকৃত এমআরপি ব্যবহারকারী পূর্বের স্থায়ী ঠিকানার তথ্য অপরিবর্তনীয় রেখে আবেদন করলে পুলিশ তদন্ত প্রতিবেদন প্রয়োজন হবে না। তারপর এখানে প্রাক পুলিশ সম্পর্কে যদি আপনি জানতে চান মানে এটা কী, তাহলে এই যে এখানে ক্লিক করে আপনারা জেনে নিতে পারবেন বিস্তারিত। তো আমি সেদিকে না যাই। তো এটার মানে কী, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে কোনো নাগরিক এটার জন্য আবেদন করতে পারবে, কিন্তু এখানে শর্ত হচ্ছে যদি আপনি দুই দিনে পাসপোর্ট নিতে চান তাহলে আপনাকে অগ্রিম পুলিশ রিপোর্ট করে, তারপর আপনাকে পুলিশ রিপোর্ট সহকারে এই পাসপোর্ট জমা দিতে হবে আপনার পাসপোর্ট অফিসে, মানে আবেদনটা জমা দিতে হবে। এক্ষেত্রে যদি আপনি নতুন আবেদনকারী হয়ে থাকেন সেক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য, কারণ নতুন আবেদনের জন্য আপনাকে অবশ্যই পুলিশ ভেরিফিকেশন লাগে, এটা আমরা সময় জানি। তো ওই পুলিশ রিপোর্টটা অগ্রিম করে নিতে হবে, মানে আপনি যেদিন পাসপোর্ট জমা দিবেন, আবেদন জমা দিবেন, এর আগেই আপনার হাতে পুলিশ রিপোর্টের পজিটিভ যে পুলিশ রিপোর্টটা সেটা আপনার হাতে থাকতে হবে।
এটা হচ্ছে নতুন আবেদনকারীদের ক্ষেত্রে, এটা ভবিষ্যতে চালু হবে, বর্তমানে এটা চালু নেই। মানে হচ্ছে বর্তমানে শুধুমাত্র যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের ক্ষেত্রে, মানে যাদের পুলিশ ভেরিফিকেশন লাগে না, সংক্ষেপে যেটাকে বলা হয় যাদের পুলিশ ভেরিফিকেশন লাগে না, মানে রি ইস্যু, আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে রূপান্তর করবেন কোনো প্রকার স্থায়ী ঠিকানা চেঞ্জ না করে, তাহলে আপনার কোনো পুলিশ রিপোর্ট লাগবে না এবং আপনি এই সেবাটা নিতে পারবেন। সোজাগত এক সংক্ষেপে উত্তর, যাদের আগের পাসপোর্ট আছে এমআরপি তারা শুধুমাত্র রি ইস্যু করবেন, ঠিকানা পরিবর্তন না করে, তারাই এই অতীব জরুরি মানে 2 কর্মদিবসের মাধ্যমে পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। অন্য সবাই কিন্তু বর্তমানে এটা পারবেন না, হয়তো ভবিষ্যতে এটা চালু হবে, বর্তমানে এটা বন্ধ আছে। এটা আমরা নিচে গেলে যে নোটিশ এখানে দেখতে পারবো, বর্তমানে লেখা আছে যে বিশেষ দ্রষ্টব্য দিয়ে বর্তমানে অতীব জরুরি সুপার এক্সপ্রেস সেবাটি শুধুমাত্র এমআরপি পাসপোর্টধারীগণের স্থায়ী ঠিকানা অপরিবর্তিত রেখে ই পাসপোর্ট আবেদনের ক্ষেত্রে চালু আসে। মানে আমি একটু আগে যেটা বললাম যে আপনার অবশ্যই আগের একটা এমআরপি পাসপোর্ট থাকতে হবে এবং আপনি ঠিকানা পরিবর্তন না করে যদি জমা দেন তাহলে আপনি 2 কর্মদিবসে পাসপোর্টটা পেতে পারবেন, অন্যথায় আপনি পাবেন না। তারপর হচ্ছে অতীব জরুরি পাসপোর্ট সেবাটির জন্য কোথায় আবেদন করতে হবে, এটা আপনি বাংলাদেশের যে কোনো বিভাগীয় আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করতে পারবেন, কোনো সমস্যা না। আপনার যে জেলার যে আঞ্চলিক পাসপোর্ট অফিসে সেখানে আবেদন করতে পারবেন এবং বর্তমানে এই সেবাটি বাংলাদেশ দূতাবাসের ক্ষেত্রে প্রযোজ্য নয়, মানে বাংলাদেশের বাইরে যত এমবেসি আছে ওই এমবেসিগুলোতে ই পাসপোর্ট এখনও চালু হয় নাই, হয়তো যখন চালু হবে তখন হয়তো এই সেবাটা দেওয়া হবে, এখন আপাতত এটা বন্ধ আছে। বর্তমানে এই জরুরি সেবাটাই আপনার বাংলাদেশের কোনো এমবেসিতে এখন দেবে না। তারপর হচ্ছে অতীব জরুরি পাসপোর্ট প্রদান বা ডেলিভারি প্রক্রিয়াটা কী, তো আপনি তো জমা দিবেন আপনার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জরুরি পাসপোর্টের জন্য, তো আপনি পাসপোর্টটা ডেলিভারি নেবেন কীভাবে? ডেলিভারি কিন্তু আপনি যেই অফিসে জমা দিবেন সেই অফিসে পাবেন না, শুধুমাত্র যে লেখা আছে দেখেন শুধুমাত্র আগারগাঁও বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে অতীব জরুরি পাসপোর্ট বিতরণ করা হবে। মানে হচ্ছে আপনি যেই পাসপোর্ট অফিসে আপনি জমা দিতে পারবেন, বাংলাদেশের যে কোনো পাসপোর্ট অফিসে আপনার যেখানে আঞ্চলিক পাসপোর্ট অফিস আছে সেগুলোতে আপনি আপনি আবেদনটা জমা দিতে পারবেন, কিন্তু আপনার পাসপোর্টটা ডেলিভারি নিতে হবে শুধুমাত্র আগারগাঁও থেকে, আগারগাঁওয়ের যে মূল অফিস আছে মানে যে ঠিকানা দেওয়া আছে বিভাগীয় পাসপোর্ট অফিস ও ভিসা ও ভবন, যে ভবন নম্বর 2 শেরে বাংলা নগর আগারগাঁও ঢাকা 1207 এবং একটা মোবাইল নম্বরও দেওয়া আছে, ওই ঠিকানায় গিয়ে আপনাকে নিজ দায়িত্বে আপনার রিসিপ্ট দেখিয়ে তাদের কাছ থেকে ওই পাসপোর্টটা নিয়ে আসতে হবে। আপনি যেখানে আবেদন করছেন নর্মালি কিন্তু সেখান থেকে আপনি পাসপোর্ট পাবেন না, এমনিতে নর্মালি যারা আবেদন করে জরুরি এবং হচ্ছে রেগুলার ওইগুলো কিন্তু যার যার আঞ্চলিক পাসপোর্ট অফিসে চলে আসে অটোমেটিকলি, তারপর আপনার মোবাইলে মেসেজ চলে যায় সেখান থেকে গিয়ে নিয়ে আসতে পারেন, কিন্তু শুধুমাত্র জরুরি পাসপোর্ট যারা অতীব জরুরি 2 দিনে চাবেন আগারগাঁও গিয়ে আপনি নিয়ে আসতে হবে। কারণ হচ্ছে পাসপোর্টগুলো ডাকের মাধ্যমে আসে বিভিন্ন আঞ্চলিক পাসপোর্ট অফিসে, তো এই ডাকের মাধ্যমে যদি তারা পাঠায় এটা কিন্তু ডাকের মাধ্যমে 1 থেকে 2 দিন সময় লেগে যায় শুধু ডাকের মাধ্যমে আসতে, তো আপনার পাসপোর্টটা তো তারা ডেলিভারি দিবেই বলছে যে 2 দিনে, তো যেহেতু 2 দিনে ডেলিভারি দিবে সেই হিসাবে তারা ডাকের মাধ্যমে এটা পাঠায় না, এটা তাদের অফিসে রেখে দেয়, সেখান থেকে আপনাকে নিয়ে যেতে হবে। তো এটা হচ্ছে মূল কথা, আর নিচে যেটা লেখা আছে সেটা তো আমি বলে দিলাম। তো এই ছিল মূলত অতীব জরুরি বা সুপার এক্সপ্রেস 2 দিনে পাসপোর্ট পাওয়ার সকল বিষয়বস্তু, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে আমার ভিডিওটিতে কমেন্টস করবেন এবং আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো যে সেটার উত্তর দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি থেকে কোনো প্রকার উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।